ফরিদপুরে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাত 9টার দিকে সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের একটি মেহগুনি বাগান থেকে আসাদুজ্জামান নূর তুরাগের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত তুরাগ সরকারি রাজেন্দ্র কলেজের বোটানি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। স্থানীয়রা জানায়, গোবিন্দপুর এলাকায় মেহগুনি বাগানে একটি ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় তারা। স্বজনরা বলছে, তুরাগ বিকেলে বাসা থেকে বের হওয়ার পর তার ফোন বন্ধ পাওয়া যায়। 7 মাস আগে বিয়ে করেছিল তুরাগ। কী কারণেই হত্যাকাণ্ড তা অনুসন্ধান করছে পুলিশ।